हाय फ्रेंड्स सकाल सकाल ठीक बला जाबे ना शुरू करछि ब्लॉगटा एखन बाजे ठीक 1:45 एक्चुअली कल के रात्रे 1:45 बजे तो आमी गाड़ी देखते पाच्छि 12:47 एक्चुअली कल के रात्रे बेला तो बिये बाड़ीते अनेकटा देरी करे ढुकलाम तारपरे फटाफट करे रेडी होलाम से एक कहानी हलो तारपर जाई होक भालोई आनंद करलाम खावा दावा सकाल सकाल घूम थेके उठे चले एसेछिलाम कुणालेर बाड़ीते ओखाने ओदेर बियेर आरो किछु नियम कानून छिलो माने बेश गुरुतर नियम कानून ओदेर एकटा बार्षिक बिये बोले किछु अनुष्ठान छिलो সেটা হলো তারপরে আমরা জাস্ট মানে লাঞ্চই বলতে পারো কারণ পোলাও মাটন মিষ্টি এগুলো সমস্ত খেয়ে আমরা এখনই বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে আমাদের আজকের ডেস্টিনেশনটা একটা অন্য কলকাতা থেকে যখন এতটা দূরে এসেছি তখন শুধুমাত্র বিয়েবাড়ি কাটিয়ে চলে যাওয়াটা বোকামো এতটা দূরে তাই জন্য আমরা আগে থেকে একটু প্ল্যান করে এসেছি যে একটু ঘোরাঘুরি করব তারপর বাড়ি ফিরব आज के आमादे डेस्टिनेशन टा चलो तुम्हारे संगे थाको शुरू कर आज के वेदर टा एक्चुअली कोलकाता ते बिस्टी होच्छे एखाने झिरिझिरि करे बिस्टी होच्छे माने कोलकाता ते निम्नचापेर एकटा पूर्वाभास पावा गेछे आर একটা ঝড়ও আসছে কলকাতাতে এরকম আবহাওয়া তা আমরা তো কলকাতায় নেই কলকাতায় যখন ফোনে কথা বলে আলাম যে ওখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখানে ঝিরঝির ঝিরঝির করে একটা বৃষ্টি হচ্ছে সেটা মানে গায়ে লাগার মতো নয় এনজয় করার মতো ডোডোকে একটা মাথার এমন একটা হুডিওয়ালা শার্টের জন্য দিয়ে দিয়েছি যে বাইরে বেরোলে যাতে শার্টটা মাথায় দিয়ে রাখে তা আমরা তো বেরোলাম এখন দেরি হলো বেশ কিছুটাই বুঝতে পারছো বিয়ে বাড়িতে তো সবকিছু টাইম মতো হয় না আর প্রচুর লোকজন বাড়িতে কুণালদের বাড়িতে মানে মানে কালকে আমাদের মতো লজে আরো কয়েকটা ফ্যামিলি ছিল তারাও সমস্ত ওখানে পৌঁছেছে ইনফ্যাক্ট বেশ আরো অন্য একটা জায়গায় মানে ওদের একটা গাড়ির শোরুমে অন্য একটা জায়গায় যারা কলকাতা থেকে এসেছে সেখানেও তাদের ওখানেও থাকার ব্যবস্থা করা হয়েছে দূর দূর থেকে প্রচুর লোকজন এসেছে প্রচুর লোকজনদেরকে নিয়ে সবাইকে নিয়ে সবটা চলাটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার তা আমরা সত্যি খুব এনজয় করলাম আর সকালবেলা আজকে ব্লগিংটা শুরু করতে পারিনি বিয়ে বাড়িতে কারণ প্রচন্ড ভিড়ভাড়টা ছিল বেশ কিছু অতিথিরা আজকে আবার বেরিয়েও গেলেন যেহেতু তাদের নির্দিষ্ট সময় ট্রেনের টিকিট ফিকিট কাটা ছিল এরকম একটা ব্যাপার স্যাপার ছিল সেটা থেকেও সকালবেলা একটু তাড়াহুড়ো দেবশ্রী কুণালও বেশ ব্যস্ত তা আবার আমরা আসবো কারণ কাকিমা আজকে বারবার করে মানে আন্টি বারবার করে থাকতে বলছিল যে আজকে থেকে যা সম্পা আজকে থেকে যা তা আমাদের আর আজকে থাকলে আর এদিক ওদিক ঘোরাটা হবে না আমি বললাম তোমার বাড়িতে আবার আসবো আজকে তো এখন তো বিয়ে বাড়ির ভিড়ভাড়টা কিন্তু পরে আবার এসে আমরা মজা করব এদিক থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্সটা হচ্ছে হলো বললো কুণাল যে 40 মিনিট বললো যে আমরা ঠিক আছে তাহলে মুকুটমণিপুরটা এবার বাদ দিচ্ছি আমরা আবার এসে তখন মুকুটমণিপুর যাবো কুণাল বললো হ্যাঁ এটা বেশ ভালো হবে তো কোনো ব্যাপারই না চলে আসাটা সবাই মিলে এনজয় করতে আর জানোই তো ভাই আমরা সেটা খুব পছন্দ করি তাই আমরা আজকে অন্য ডেস্টিনেশনের বিষয়ে বেরিয়ে পড়েছি সবাই স্নান ফান সেরে তো একদম রেডি তাহলে চলো আমাদের সঙ্গে দেখতে থাকো আর মাঝে মাঝে একটুখানি পথে কিরকম আমরা ভিউ পাচ্ছি সেটাও তোমরা এনজয় করো Turn left toward Gobindapur Upakachanda Yugibet Bibas Shivdangamore Road, then turn right onto Gobindapur Upakachanda Yugibet Bibas Shivdangamore Road. যে খেজুরের রস জাল দিয়ে এখানে গুড় তৈরি করা হচ্ছে তাই জন্য ভাবলাম চলো আমরা তো দেখবোই তার সাথে তোমাদেরকেও দেখাই এখানে দেখো লেখা রয়েছে 1 নম্বর খেজুরের গুড় পাটালি পাওয়া যায় দেখা যাক জাল হচ্ছে এই যে রস জাল হচ্ছে কতক্ষণ জাল হয় এটা মানে মোট কতক্ষণ লাগে ধরো 7-8 মোটামুটি 12টা 1টা 1:30
5-6 ঘন্টা ধরে এটা জাল হবে, জাল হবে, তারপরে গুড় তৈরি হবে। তবে একদিকে ভালো যে জ্বালানি এই পাতাগুলো দিয়েই হয়ে যাচ্ছে। যখন ঘন হয়ে যাবে তখন ওটাকে নাড়তে হবে, পাতলা অবস্থায় নাড়তে হবে। আশেপাশে প্রচুর খেজুরের গাছ, ইনফ্যাক্ট আমরা গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম যে খেজুরের গুড়টা মানে খেজুরের গুড় খেজুরের রসটা নামানো হচ্ছিল, কিন্তু গাড়িটা আমাদের অনেকটা ফাস্ট মিশেতে ছিল বলে স্পিডে ছিল বলে আমরা হট করে দাঁড়াতে পারিনি। ইনফ্যাক্ট এখান থেকেও আমরা একটু ক্রস করে আবার চলে গিয়ে আবার ব্যাক করলাম আর কি, কারণ গাড়িটা তো মুভে থাকে মানে মোশনে থাকে, হট করে থামানোটা মুশকিল। কিন্তু ভাবলাম যে না, এই জায়গাটাকে মিস করা যাবে না, এই জায়গাটা আমাদেরকে দেখে নিতেই হবে। এবার এসে দেখি এখানে গুড়টা পাওয়া যাচ্ছে আর কিরকম আমাদের মতো আরো কিছু কত করে কেজি গো? কত কত হলো আমাদের? ভালো খেতে, খুব নরম, সব থেকে কথা না প্রেম কেটু দি। গুড়ের দামটা একটু চলো জেনে নি, পাটালি গুড় কত করে কেজি বললে? 170 টাকা কেজি। কেজি আর ওই যেটা নলেন গুড় মানে খেজুরের গুড়, নলেন গুড় 100 টাকা কিলো, 100 টাকা কিলো মাত্র 100 টাকা কিলো, আর পাটালি গুড় হচ্ছে 170 টাকা কিলো। আচ্ছা এখানে কিভাবে তৈরি হয় যে গুড়টা? এখানে তো আমরা জাল দিতে দেখছি। হ্যাঁ ওই তো গাছ টেঙে দিয়ে নো, গাছ টাঙার পর রস হলো, রস নিয়েছে গুড় করা হচ্ছে, ওই জাল দিয়ে হচ্ছে। আরে সাদা মতো কি এটা পরে দেখতে, ওইটা কি করে কি জিনিস? গরমের জন্য চুন দেয়া হয় হালকা করে। ও মানে ওই গুড় বানানোর সময়? না না না, যা ওই ভারী হালকা হালকা চুন দেয়া হয়, রসটা রিফাইন থাকে। ও ও রস রিফাইন থাকে ওই জন্য। আচ্ছা আচ্ছা। আর এই যে ড্রামগুলো, ড্রামগুলো কিসের ড্রাম? যেগুলো ভেতরে ড্রাম ভর্তি, ড্রাম ভর্তি কোনো গুড় আছে? ভর্তি গুড়? একটু যেটা ওই লিকুইড গুড় যেটা মানে যেটা খেজুরের গুড় সেটা একটু বার করতে বললাম, সেটা একটু দেখবো। এই যে সেটা প্রেমের বোধহয় একটু নেওয়ার ইচ্ছা হয়েছে। পাটালি তুলো হয় যে না? আর পাটালি দেখি, পাটালিটা দেখাও। এই পাটালি হচ্ছে এই যে এরকম, এই যে পাটালি গুড় মানে এটাই সোলার থার্মোকলের বাটিতে দেওয়া হয়েছে আর খুললেই পুরো আমাদের মতো সেম হয়ে যাবে, মানে বাটিতে জমানো হয়েছে, জমানো হয়েছে। আর এটা হয়েছে এই গুড় খেজুরের গুড়, এটা 100 টাকা কেজি। বাহ দারুন দারুন দারুন। আর কিছু তুললে? আর কি আছে বলো? এই হেটার দিয়ে কাটা হয়, গাছ কাটা হয়। ও আচ্ছা দেখাও, এই যে এই দেখো এইগুলো দিয়ে গাছ কামানো হয়, গাছ কাটা হয়। বাহ বাহ, সামনে গুড় নামা রস নামাচ্ছে, এরকম কোন জায়গা পাবো যেখানে রস নামাচ্ছে? পেছনে একটা পেয়েছিলাম। রস কখন নামায়, সন্ধ্যাবেলা না সকালবেলা? সকালবেলা, রস সকালে, ফার্স্ট সকালে, ফার্স্ট সকালে। দেখি চলো তোমাদের দেখিয়ে দিই যে ভেতরে কত ড্রাম রাখা। এই দেখো রোজই তৈরি হচ্ছে। এই যে পুরো টিনের পর টিন এখানে গুড় রাখা হয়েছে, খেজুরের গুড়টা, আর এইখানে রাখা হয়েছে যেটা পাটালি গুড়, পরপর পাটালি গুড় বানিয়ে এইভাবে কাগজে মুড়ে রাখা হয়েছে। দাদা একটা কাগজে মোড়ার থেকে পাটালি গুড়টা বার করে দেখাবে হাত দিয়ে? হ্যাঁ এটা দেখিয়েছি, এটা দেখিয়েছি। আচ্ছা তুমি কাগজে মুড়ে যেটা রেখেছো, এই দেখো, দেখেছো সবাই? এই যে দেখতে পাচ্ছ গর্ত গর্ত জায়গাগুলো, এখানেই কিন্তু এই সোলার বাটিগুলো বসিয়ে পাটালি গুড় যেটা ওটাকে জমানো হয় আর কি। মানে পুষ্পরব শেষ তো, পুষ্পরব শেষ হয়ে গেল তো, বন্ধ হয়ে গেল। চলো একটা ভালো জিনিস আমরা দেখলাম আজকে, আর এবার আবার আমরা এগোতে থাকবো। চলো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা এত সুন্দর, দেখতে পাচ্ছ দুদিকে জঙ্গল, সবুজ সবুজ আর সবুজ। আমার তো ডুয়ার্স এর কথা মনে পড়ছে, এগুলো কিন্তু শাল পাতারই জঙ্গল, দেখে মনে হচ্ছে মানে শাল গাছের জঙ্গল আর কি। আর দেখো পাথুরে লাল মাটি, মানে বাঁকুড়া মানেই তো লাল মাটি, আমরা জানি বাঁকুড়ার লাল মাটি। সেখান থেকে আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি, আর রাস্তাটা ভীষণ সুন্দর, একদম ফাঁকা আর খুব ভালো রাস্তা জঙ্গলের মাঝখান থেকে, বেশ অন্যরকম একটা ফিল হচ্ছে। আর আজকে যেহেতু রোদ নেই,
একটু মেঘলা মেঘলা মতো, তোমাদেরকে বললাম একটু ঝিরিঝিরি মতো বৃষ্টিও হচ্ছে। সুতরাং সেই ভেজা ভেজা রাস্তা দিয়ে আর এই গাছের মাঝখান থেকে যেতে কিন্তু দারুণ লাগছে। কি রোডটা কেমন লাগছে বল? হুম আবার কি দারুণ বল, দারুণ লাগছে। আর প্রেম তোমার সেটা একটু বলো ফাটাফাটি ফাটাফাটি। সামনে দিয়ে রাস্তাটা দেখতেও খুব সুন্দর লাগছে, চারিদিকে গাছপালার মাঝখান দিয়ে সোজা একদম সিধা রাস্তা, একদম